হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তো যাইতেছি আগরতলা, বিয়ের ইনভাইট আছে আমার, মানে কাকাতো বোনের বিয়ে, এখন যাবো। এই যে সবাই রেডিছে, এখন গাড়িতে বসবো সবাই, আমরা আমরা এই গাড়িতে যাবো, কিছু অটো গাড়িতে মিলে যায়, তারপরে না। এই তো এখন সবাই রেডি, এই যে এখন রওনা দিয়ে লেছি, আমি গাড়ি চালাইতেছি, এখন যাইতেছি। এটা হলো উদয়পুরের, আছি এখনে উদয়পুর পার হয়ে, তারপর এখন এইটা হলো বিশালগড় আর কি, বিশালগড় বাইপাস, বিশালগড় বাইপাসে আছি এখন। জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে, এটার মধ্যে ছবি টবি তুলতে ভালো লাগে, আর আপনারা দেখতে থাকেন ভিডিওটা। কিছু সাউন্ডটা কেটে দিছি, তারপরে আপনারা দেখেন। এই যে আমি গাড়ি চালাইতেছি এখন, আমরা দুই গাড়ি যাইতেছি, আমরা এইটা দিয়ে আর আমরা দাদার গাড়ি দিয়ে দুইজন যাইতেছি সবাই গাড়িতে, ওরা আগে আছে। এই যে আমরা এখন রওনা দিলাম, এই যে এখন একটু দাঁড়াইছি, আবার যামো। এই যে বিশালগড়ের এই জায়গাটা, বাইপাসের জায়গাটা একটু, এই যে সবাই আমরা, এই যে মা বাবা আমার ফ্যামিলি সবাই, এই বাইপাসের জায়গাটা খুব সুন্দর লাগে, এখানে ছবি টবি তোলার লাগে। এই যে আমার ভাগিনা, আমি আমরা ছবি তুলতেছি, এই যে সবাই আছে, এখানে দাঁড়াইলাম, আবার রওনা দিলাম। এটা হলো আগরতলা ওভার ব্রিজটা, উপরে পোলের উপরে, রাত্রের ভিউটা খুব সুন্দর লাগে, আমরা দেখতে ভালো লাগে খুব। এই যে লাইটিংটি খুব সুন্দর একদম, এই যে দেখতেছে এখানে ভিডিওটা। আর যারা যারা নতুন আছেন, তারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও আসতে থাকবে, আরও প্রোগ্রেস হবে, দেখতে থাকেন। এই যে লাইটিংটা, ব্রিজের উপরের জায়গাটা, এটা রাত্রেবেলাতে খুব সুন্দর লাগে। এই যে এটা লাইটিং খুব সুন্দর। আপনি এই যে আমরা বিয়ে বাড়িতে এসে গেলাম, এই যে বাগিনা আর আমি, আমরা সবাই এখন, এই যে এখনও মানে লোক আসেনি, আসবে একটু পরে। এই যে সবাই ওখানে, তারা রেডি, ক্যাটারিং পার্টি সব রেডি করছে খাবার দেওয়ার জন্য। এই যে পুরো সাজে সাজে টাজে রাখছে একদম, সব রেডি। এখন লোক ইনভিটেশনগুলো আসবে সবাই, ওরা তারপরে ওদেরকে আপ্যায়ন করাবো। এই যেগুলো বিয়ের জিনিস, যেগুলো দিয়ে দেবে এখান থেকে, খুশি হয়ে যেটা দিয়েছে, এই যে সোফা টোফা আছে, এই যে এগুলো তো ইয়ে, আর যে গডরেজ টডরেজ খাট সব কিছু আছে, সবাই এখানে অপেক্ষা করছে বরযাত্রের জন্য। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আর ভালো হলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন, এটা আমার বাবা, আমরা ফ্যামিলি, এই যে ঋতিকা ঋষিতা, ওরা সবাই এখানে চিপস নিয়ে ব্যস্ত, কেউ খেলাধুলাতে ব্যস্ত। এই যে ডেকোরেটরগুলো মানে সুন্দরভাবে সাজাইছে একদম, খুব ভালো লাগে। এই যে তো সবাই এমনি ভালো থাকবেন, আর নতুন নতুন ভিডিও আসবে। আর যে বাপি ব্লগ, এটা তো মানে আমার এটার মধ্যে অ্যাক্টিভ থাকি বেশি, বাপি ব্লগটাতে। আর ত্রিপুরা ব্লগ একটা আছে, যেটা ইন্ডিয়া এক্সপ্রেসটা ত্রিপুরা ব্লগে, মানে এটা এখন একটা অনুষ্ঠান, এটা বিয়ের আগে বউকে পিঠা ইয়ে করে সবাই ভেঙে খায় আর কি, পিঠা, তারপর পোলাও ভাত টাত, মাংস টাংস। তো এই অনুষ্ঠানটা হচ্ছে, আপনারা দেখেন কীরকমভাবে হয় এটা। এই যে এখন পিঠে মানে বড় পিঠা বানালো, তারপর এই পোলাও টোলাও, তো এটা এখন ওই ভাঙবে, ভেঙে তারপর ডিভাইড করে খাবে সবাই। এই যে দেখতে থাকেন কীরকমভাবে করে এটা, মানে এগুলো একটা আগের ইয়েটা এখনও আছে, খুব সুন্দর লাগে। বিয়েবাড়ির অনুষ্ঠান তো খুব পুরানো দিক দিয়ে, কালচারগুলো খুব সুন্দর, এখন ধীরে ধীরে এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, তবে এখানে এখানে করেছে, এখানে ভালোই। যেটা আমার বোন জামাই যেটা পিঠাটা ভাঙবে এখন, এই ভেঙে তারপর দেবে, সবাইকে বিতরণ করছে।
যার যার মানে একটা কালচার আছে, এটা আমাদের কালচারে আছে, আমরা যারা মুসলিম সমাজের রীতি রেওয়াজে হয় এটা, তো কোনো জায়গায় করে কোনো জায়গায় করে না। বিয়ের অনুষ্ঠান পুরাটা মানে দেখাতে পারিনি এই ভিডিওটাতে, এই জন্য আমি দুঃখিত, মানে আমি একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, ভিডিওটা আর করতে পারিনি। তো চ্যানেলগুলো লাইক এবং সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও আসতে থাকবে, প্রোগ্রেস হবে আরও, এখন উন্নত ধরনের ভালো ভালো ভিডিও বানানো হবে, আপনারা দেখতে থাকবেন। এই যে ক্যামেরাম্যানও ক্যামেরা করছে, আমিও ক্যামেরা করছি। এই যে আমরা আবার খাওয়া দাওয়া শেষে এখানে বসলাম আমরা সবাই ফ্যামিলির। তো এই যে সবাই বসে আছি, দাদা আমার, আমার মেয়েটা রীতিকা, তো সবাই এখন জামাইয়ের অপেক্ষায় আছে, বর আসবে তারপর ওদের আপ্যায়ন টাপ্যায়ন হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো দেখতে থাকবেন, নতুন নতুন ভিডিও আসতে থাকবে, যেসব জায়গায় যাই ওই জায়গাগুলো দেখানোর চেষ্টা করব, অন্য কিছু নেই, আমাদের ফ্যামিলির সবাই আছে এটাতে, এই যে এখানে সবাই আছে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এটা কামনা করি, আর সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যায় আর সবাই ভিডিওগুলো দেখতে থাকেন। এখন অনেক চেষ্টা করব এটাকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, দেব, আশা করি হয়ে যাবে মনিটাইজেশন, মোটামুটি হওয়ার পথে। তো এটা দেখেন আপনারা, ভিডিওগুলো ধীরে ধীরে হবে, আরও প্রোগ্রেস হবে, খুব সুন্দরভাবে বানাবো ভিডিও। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ওকে, বাই।